নোয়াখালীর প্রতি একটি শ্রদ্ধা ভালোবাসা সম্মান সেটা আমার চলে এসছে। বিকজ সবচেয়ে বড় জিনিস যেটি আমি পেয়েছি সেটা হচ্ছে এখানে আতিথ্যটা এক্সট্রা অর্ডিনারি। বাংলাদেশের মধ্যে আমার যতগুলো ক্লাব আছে, ইয়াং ড্রাগন মার্শাল আর্টস সেন্টার, দ্য ফাইট স্কুল, তার অন্যতম এবং শ্রেষ্ঠতম স্কুলটা এই নোয়াখালীতে হোক, এটা আমার চিন্তা, এটা আমার প্রত্যাশা। নোয়াখালীর প্রতি আমার ভালোবাসাটা অন্যরকম। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। যখনই বরিশাল বা নোয়াখালীর কথা শোনা হয় তো অনেকের মাথার মধ্যে কেমন জানি একটু বাজবার কীরকম জানি হয়। আমি দেখেছি বিং এ পিপল অফ বরিশাল, আমি যেহেতু বরিশালে ছিলাম এবং ইন ট্রু সেন্স আমারও নোয়াখালীর প্রতি একটি এই সবার শুনতে শুনতে না আমার একটু অন্যরকম ধারণা ছিল যে নোয়াখালী কীরকম ব্যাপার। বাট আমি কিছুদিন আগে আমি বেগমগঞ্জ নোয়াখালী সদর আমি এখানে এসেছিলাম আমি কারাতে ট্রেনিংয়ের ব্যাপারে, সারা বাংলাদেশ ব্যাপী যে আমি কিশোর কিশোরীদের যে ট্রেনিং হয় এটার জন্য আমি এসেছিলাম। সেখানে আসার পর আমার যে মনের মধ্যে একটু যে ধারণা ছিল নোয়াখালীর ব্যাপারে অন্যরকম, আমি মনে করি যে সেটাটা না পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে নোয়াখালীর প্রতি একটি শ্রদ্ধা ভালোবাসা সম্মান সেটা আমার চলে এসছে। বিকজ সবচেয়ে বড় জিনিস যেটি আমি পেয়েছি সেটা হচ্ছে এখানে আতিথ্যটা এক্সট্রা অর্ডিনারি এবং সবার ভিতর যে স্বতঃস্ফূর্ততা এটা সর্ব জায়গায় পাওয়া যায় না। সো নোয়াখালীর প্রতি আমার ভালোবাসাটা অন্যরকম। আরেকটি কারণ আছে যে আমার ফিল্ম ক্যারিয়ার, আমার তিনটি জায়গায় যে কোনো ছবি যদি রিলিজ হতো সেগুলো সবসময় ভালো চলত, সেটা হচ্ছে চিটাগাং, সিলেট অ্যান্ড নোয়াখালী। সো এখান প্রতি আমার এমনি কিন্তু একটু ফ্যাসিনেশন আছে যে এখানে যারা আছে তারা আমাকে ভালোবাসে, আমার ছবি রিলিজ হলে খুব দেখতো, সো এটার প্রতি আমার এক ধরনের ভালোবাসা আছে। আর এখানে আসার পর সেই ভালোবাসাটা আরও দ্বিগুণ বলবো না দশগুণ বেড়ে গেছে। এবং অ্যাট দ্য সেম টাইম এই হৃদয় ভাইয়ের সাথে আমার পরিচয় হলো, পরিচয় হওয়ার পরে যখন আমাকে কারাতে ক্লাব করার ব্যাপারে আমাকে বলা হলো তখন আমি কিন্তু আর কোনো রকম প্রশ্ন করি না, একদম নিজে থেকেই বলেছি ইয়েস আই এম রেডি টু ডু ইট। আমি চাই নোয়াখালীর মধ্যে, বাংলাদেশের মধ্যে আমার যতগুলো ক্লাব আছে, ইয়াং ড্রাগন মার্শাল আর্টস সেন্টার, দ্য ফাইট স্কুল, তার অন্যতম এবং শ্রেষ্ঠতম স্কুলটা এই নোয়াখালীতে হোক, এটা আমার চিন্তা, এটা আমার প্রত্যাশা। তো ভাই বলেছে যে ইয়েস রুলে যদি চান আপনি করতে পারবেন, আমি দেড়শো আমি এখানে এসেছি, আমি চাই নোয়াখালীর ছেলেমেয়েদের ভিতরে আমি দেখেছি আমি যতগুলো স্কুলে গেছি আমি একটা জিনিস দেখেছি যে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি এখানে ইন্টারেস্টেড কারাতে শেখার ব্যাপারে। সো আমি তখন হৃদয় ভাইকে বলেছি যে ইয়েস আই উইল ডু ইট, আমি করতে চাই নোয়াখালীর মধ্যে। আমি আগেই বলেছি আবারও বলছি যে আমার যতগুলো ক্লাব আছে তার মধ্যে আমি চাচ্ছি যে নোয়াখালীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্লাবটি আমার নোয়াখালীতে হোক। এবং আপনারা ভালো করেই জানেন, আপনারা ভালো করে জানেন যে আমাদের যে আজকে সমাজ ব্যবস্থা, সমাজ যে অবক্ষয়, আমরা চোদ্দ বছর একটি মেয়েকে জোর করে বিয়ে দেই, আমরা অ্যাসল্ট হই রাস্তাঘাটে, তারপর আমরা কত রকমের হেনস্থার মধ্যে পড়ি, আমরা পেপার খুললে কিন্তু ডেইলি দেখতে পাচ্ছি এখানে মেয়েকে জোর করে ধরে নিয়ে যে তাকে অ্যাসল্ট করছে, ওইখানে একটি মেয়ের সমস্যা হচ্ছে। আমরা যদি প্রত্যেকটি ঘরে ঘরে একজন কারাতেকা তৈরি করতে পারি, এবং বিশেষ করে আমি নোয়াখালীর কথা বলবো, প্রত্যেকটি ঘরে ঘরে যদি একজন কারাতেকা তৈরি হয় আমি বিশ্বাস করি এই ধরনের যেসব বাজে কাজগুলো আছে সেগুলো থেকে আমরা আনডাউটলি আমরা বাঁচতে পারবো এবং আমরা অন্যদেরকেও বাঁচাতে পারবো। বিকজ সিম্পলি একটি কথা, দেশকে বাঁচানোর জন্য আর্মি দরকার, আর্মি যখন নামে তখন সবাই কিন্তু ভয় পেয়ে যায়। আপনাকে তো যখন একটা জায়গায় বিশেষ করে মনে করেন একটি জায়গায় যদি চোর ভাবে যে অনেক পুলিশ আসে আমরা কিন্তু সেখানে যাই না নর্মালি, ঠিক সেই রকম যারা অপকর্ম করবে যদি ভাবে যে এলাকার মধ্যে অনেক কারাতেকার আছে যারা এই ধরনের ফাইট করতে প্রস্তুত, সেই ধরনের অপকর্ম করতে গিয়ে আমরা ইফটেজিং নামে যে শব্দগুলো আমরা ব্যবহার করছি এইগুলো থেকে আমরা কিন্তু অনেকাংশেই পরিত্রাণ পাবো যদি আমরা কারাতে শিখে নিজেদের পায়ে দাঁড়াতে পারি এবং নিজেকে রক্ষা করতে পারি এবং অন্যকে রক্ষা করার ব্যাপারে আমরা সাহায্য করতে পারি। কারাতে এমন একটি শব্দ যেটা শুধু নিজেকেই বাঁচাবার শিক্ষা দেয় না, অন্যকেও বাঁচাবার শিক্ষা দেয়। মেইন কথা হচ্ছে উই লাইক টু স্পিক দ্য ট্রুথ, আমরা সত্য কথা বলবো, সত্যের পথে থাকবো, কোনো বাজে কর্মের মধ্যে আমরা নিজেকে নিয়োজিত করবো না। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, সেখানেই প্রতিরোধ, দ্যাট ইজ কল্ড কারাতে। আমি জাস্ট আমি দুটোর কাজ করে এসেছিলাম, আমি জীবন জুয়া এবং বিচারের কাজ করছি, আমি তিন দিনের কাজ করে এসেছি। আমি জাস্ট এখান থেকে ঢাকায় ঢুকবো, জাস্ট গাড়িটা চেঞ্জ করে আমি আবার শুটিংয়ে চলে যাবো, গাজীপুর শুটিংয়ে চলে যাবো,
একটি নাম হচ্ছে জীবন জুয়া আর একটি নাম হচ্ছে বিচার। ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এখন ওই 25 বছর আগের কথা চিন্তা করি হবে না, এখন আমার মতো এগোতে হবে। সো আশা করব সবসময় মানুষ তো চাই ভালো কিছু দেওয়ার জন্য, আমিও চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। যারা দর্শক যারা ভিউয়ার্স তারা বলবে যে আসলে আমি কতটুকু দিতে পারছি, এটা তাদের উপরে ছেড়ে দিতে চাই। বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু সামথিং গুড। আমি চাবো যে অবশ্যই ভালো কিছু দেওয়ার জন্য, সমাজকে ভালো কিছু দেওয়ার জন্য, যেখান থেকে মানুষ একটা ভালো কিছু শিখতে পারবে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।